Listening Aged Live requests you all to wear mask properly. Thank you. ABC News AGT Live সবাইকে অনুরোধ করছে মাস্ক পরুন এবং অবশ্যই সঠিকভাবে পরুন। ধন্যবাদ। কয়েকটি ক্ষেত্রেই আমরা ইতিপূর্বেও দেখেছি তারা নিজেরাই এই সমস্ত কাজ করে আমাদের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনারা দেখেছেন, আপনারা জানেন, আপনারা খবর ছেড়েছেন এই সমস্ত বিষয়ে। আজকের দিনে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করেছিলেন। 2019 সালে শপথ গ্রহণের পর এই অল্প কিছুদিন পরে মোটামুটি ভাবে বলা যেতে পারে ডিসেম্বর থেকে করোনা ভাইরাসের প্রভাব আমাদের দেশেও পড়তে শুরু করেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী এই বিষয়ে এই যে একটা অদৃশ্য শত্রু তার বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত বিশ্বকে পথ দেখিয়েছেন। আমরা চাই না একজন লোক মারা যাক, কিন্তু তারপরেও আমরা বলব এটা করোনার বিরুদ্ধে যুদ্ধ চলছে। এই যুদ্ধে লড়াইয়ে স্বাভাবিকভাবে ক্ষতি তো হবে, সেগুলি পুনর্গঠন করা হয়েছে, নতুন কিছু সেল গঠন করা হয়েছে। ইতিপূর্বে যেগুলি ছিল সেগুলো অপরিবর্তিত যেগুলি আছে সেগুলিতে আমি আর যাচ্ছি না, সেগুলি আপনারা সবাই জানেন। তবে এখানে বুদ্ধিজীবী শাখায় একটা গঠন করা হয়েছে, সেখানে পরমানন্দ সরকার উনি কনভেনার, জহরলাল সাহা উনি কো কনভেনার আগেই ছিলেন, এই শাখার প্রভারী হিসাবে থাকবেন অমিত রক্ষিত। আরেকটা গঠন করা হয়েছে চা বাগান শ্রমিকদের নিয়ে, সেটা আগে আমাদের ছিল, মাঝখানে কিছুদিন এই বিষয়টা কাজ করছিল না, সেখানেও দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলি আমি লিখিতভাবে আপনাদের কাছে পড়ে দিয়ে দেব। একইভাবে আমাদের ক্রীড়ার একটা শাখা গঠন করা হয়েছে, উইগারদের একটা সেল গঠন করা হয়েছে, এবং যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাদের নিয়ে একটা সেল গঠন করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন থেকে সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টি আমাদের থাকে মিডিয়ার কোঅর্ডিনেটরের যে দায়িত্ব, সেটা দায়িত্ব থাকবেন এখন থেকে আমাদের অ্যাডভোকেট সুনীত সরকার, উনি আমাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবেন। ইতিমধ্যে আরো নতুন কিছু কিছু ডিপার্টমেন্টের দায়িত্ব ঘোষণা করা হয়েছে, সেগুলি আপনারা আমার পরে জানিয়ে দেব, লিখিত আকারে আমাদের কাছে পৌঁছে যাবে। আজকে মানে সরকার সরাসরি বলছেন এটা আপনাদের দুর্বলতা এবং দুর্বলতার জন্য ঘটনা করবেন। তিনি পার্টির মহকুমা কমিটির সম্পাদক পার্টি ওয়েবসাইটের সম্পাদক ওনার বাড়িতে ঘটনা হয়েছে কিছুক্ষণ আগে, আরো কয়েকটি জায়গায় ঘটনা করেছে। সরাসরি আপনাদেরকে দায়ী করতে পারে বিজেপির আশ্রিত যে মিত্র বাহিনী তাদের ভাষায় আপনারা এই ধরনের কাজগুলো সংগঠিত করছেন, সেবামূলক কর্মসূচি তারা কাজ করতে পারছেন, কি প্রতিক্রিয়া দেখতে পারেন? হামলা দমনের ব্যাপারে তো আমরা অভিজ্ঞ নাই, এই সমস্ত বিষয়ে তারাই অভিজ্ঞ। আপনারাও জানেন বাবা মনের কথা তো আর কেউ ভুলে যায়নি, হামলা না হামলার ধরন এগুলি কি হতে পারে এবং চক্রান্ত কি পর্যায়ে হয় সেগুলি আপনারা সবাই জানেন। আমাদের কোনো কার্যকর্তা কোথাও এই ধরনের
কার্যকলাপের সঙ্গে যুক্ত না। যদি কোথাও যুক্ত থাকে সুনির্দিষ্ট নাম ধাম দিয়ে পুলিশের কাছে মামলা করলেই হয়। এখন সেবামূলক কাজ করতে পারছেন না, অতীতে এই সমস্ত কথা বলেছেন তারা, অতীতে আমরাও বলেছি এই সমস্ত বিষয়ে, এখনো বলছি। বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে যদি কেউ সেবা কাজ করতে চান আমরা তাদের সহায়তা করব। তারা যদি মনে করেন তারা ভীত সন্ত্রস্ত তাহলে আমাদের কার্যকর্তারা সঙ্গে থাকবে, সেবা কাজে কোনো বাধা নেই। রাজনৈতিক দল গঠনই হয়েছে সেবা কাজের জন্য, ভোটটা এগুলি পরের বিষয়। মানুষ বাঁচলে তবে তো ভোট, এখন শুধুমাত্র মানে এইসব কথা বলে প্রচারে আসা ছাড়া তো আর কিছু এগুলো কি বলবো এই বিষয়ে। যে ব্যক্তি জীবনেও আসে বিপর্যয় আসে, সামাজিক জীবনে আসে, রাষ্ট্র জীবনেও আসে। এই বিপর্যয় গুলি যখন আসে বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। বিপর্যয়ে আসার পর কোনো ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র তার যে মানসিকতা সেই মানসিকতার পরিচয় দেয় এবং সেই মানসিকতা অনুযায়ী সে রিয়েক্ট করে, সে প্রতিক্রিয়া ব্যক্ত করে। বিভিন্ন ধরনের মানুষ আছে, সুযোগ সন্ধানীরা থাকে রাজনৈতিক ক্ষেত্রে, তারা আছে সুযোগ সন্ধানীরা। আর যারা মনে করেন সমাজ রাষ্ট্র বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে সেই ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব পালনের রয়েছে, আমাদের কর্তব্য, সেই কর্তব্যবোধ যাদের জাগ্রত হয় তারা সেবা কাজেই নিয়োজিত হবেন। ক্ষুদ্র স্বার্থে কাজ করবেন না, তারা লাভালাভের কথা তারা চিন্তা করবেন না, এটাই স্বাভাবিক। আমি তো আবারও বলছি যে কোনো রাজনৈতিক দল যদি মনে করেন তারা সেবা কাজ করতে চান নিশ্চয়ই এগিয়ে আসুন। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছি না, প্রত্যেকের কথা বলছি। এই সেই দল যদিও চা তারাও করতে পারে, যদি মনে করেন তারা যে সেবা কাজ করতে গিয়ে তারা আতঙ্কগ্রস্ত, পুলিশের সাহায্য নিতে পারে। পুলিশের সাহায্য যদি না দেন আমাদেরও বলতে পারেন, আমাদের কার্যকর্তারও সঙ্গে থাকবে অভয় দেওয়ার জন্য। আপনাদের ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হবে রাজ্যের আইন অনুসারে 1994 সালে যে রুলস আছে সেই রুলসে ধরনের কমিটি কমিটি গঠন করতে পারে। স্টেট গভর্নমেন্টকে তো একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল রাজ্যবাসী গাতাতে বা প্রশাসন, মূলত পার্টি বিষয়টা কিভাবে দেখছে ভিলেজ কমিটি এবং বিএসসি একটা মানে প্রশাসক নিয়োগ বা একটা অস্থিরতা চলছে বলে একটা অভিযোগ উঠেছে। কাজকর্ম সেই সাথে হচ্ছে না এবং স্টেট গভর্নমেন্টের যতগুলো প্রজেক্ট আছে বা টাকা পয়সার হিসাব আছে এগুলো নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভিলেজ কমিটি এবং বিএসসি নিয়ে কি বক্তব্য থাকছে পার্টির এবং আপনারা কি ডিমান্ড করছেন সরকার এবং এই ডিসি প্রশাসন? আইনি এবং প্রশাসনিক যে সমস্ত ব্যবস্থা নেওয়া সেগুলি নেওয়া হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। আমাদের পার্টির তরফ থেকেও এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। আমাদের যারা এই সমস্ত বিষয়ে যারা অভিজ্ঞ বিশেষ করে আইন বিশেষজ্ঞ যারা আছেন আমাদের, তারা এই বিষয়গুলি খতিয়ে দেখছেন এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, কোথায় কী ধরনের নিতে হবে সেগুলো দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি আমরা এও জানি রাজ্য সরকার থেকেও প্রশাসনিকভাবে এই সমস্ত বিষয়গুলি দেখা হচ্ছে। এবং আমরা মনে করি যে উপযুক্ত সময়ে এই সমস্ত বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া তা গ্রহণ করা হবে এবং সাংবাদিকদের মাধ্যমে রাজ্য মানুষকে জানানো হবে। কয়েকদিন আগে বেশ কয়েকটি সাংবাদিক সম্মেলন ছিল, দু তিন আগে সাংবাদিক সম্মেলন অত্যন্ত প্রাসঙ্গিক ছিল আপনাদের দলের বিধায়ক, এখনো পর্যন্ত আপনাদের দলের বিধায়ক আশিস কুমার আশিস কাছে
অনেক অভিযোগ সরাসরি তুলেছেন, দলের সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বনমালী করে কর্তৃপক্ষকে মিটার দেওয়া নিয়েও অভিযোগ করেছেন। মূলত কি থাকছে বক্তব্যটা, মানে সরাসরি এখন তো তারা ওনাদের বক্তব্য সরাসরি অন ক্যামেরা তার এগুলি মানে আপনারা যেন দেখছেন, আমাদের দলের নেতৃত্ব যেন দেখছেন, তারা এই সমস্ত বিষয়ে অবগত আছেন এবং নির্দিষ্ট সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।